হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা মিষ্টির আইটেম নিয়ে চলে আসলাম, যেটা আমরা ছোটোবেলায় খেতাম, কটকটি। আবার যারা ফেরিওয়ালারা বিক্রি করতো তারা বলতো দিলখোশ। তো সেই দিলখোশের রেসিপিটা নিয়ে চলে আসলাম আজকে। আমি এখন সেই দিলখোশটা বানাবো। তো দিলখোশ বানাতে আমার লাগছে, এখানে হচ্ছে চিনি এই কাপের, উঁচু উঁচু এক কাপ চিনি নিয়েছি, লাগছে বেকিং সোডা, আর লাগছে পানি। তো আমি এই দিলখোশটা কীভাবে বানাই চলেন দেখে আসি। প্রথমে আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমাকে চিনি শিরা করতে হবে, আমরা শিরা করতে কিন্তু সবাই পারি। একটা চামচের দরকার, আমি একটা শক্ত কাঠের চামচ নিয়ে নিচ্ছি। চিনি শিরাটা কিন্তু ঘন আঠালো চিনি শিরা করতে হবে, শিরা বললে ভুল হবে, এটা হচ্ছে ক্যারামেল করে নিতে হবে। আমরা পুডিং বানানোর সময় যেরকম ক্যারামেল করে নিই, ক্যারামেলের কালারটা কিন্তু আমরা সবাই জানি খয়েরি রং। তো খয়েরি অত ডিপ কালার করব না, আমরা হালকা যখন গোল্ডেন কালার হবে সে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তো চিনিগুলা গলে গেছে, এখন হচ্ছে ফুটে শিরা হবার পালা। ছোট বড় সকলে কিন্তু এই কটকটিটা খায়। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে, শেয়ার করে, কমেন্টস করে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। চিনিগুলো সম্পূর্ণ গলে গেছে, এখন ফোটার পাল্লা আর কালার আসার পাল্লা। চিনি শিরাটা ঘন আঠালো হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর এখানে অলরেডি একটা ড্রেসিং পেপারে একটু তেল মাখিয়ে রেখেছি, যাতে এইটার উপর আমরা ডিরেক্ট ঢালতে পারি। ড্রেসিং পেপারের উপর ঢালতে হবে যাতে ওটা সহজে উঠে যায়। ক্যারামেলের কালার হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
আঠালো হয়ে এসেছে, কিন্তু কালারটা এখনো আসেনি, ক্যারামেলের কালারটা। আর ননস্টিকে কিন্তু কখনোই ক্যারামেল করা যায় না, ক্যারামেল করতে গেলে অ্যালমুনিয়াম বা স্টিল বা মার্বেলের পাত্র নিতে হয়। এতে ক্যারামেলটা ভালো হয়। অনেকই ঘন হয়ে এসেছে, এখন আস্তে আস্তে কালারটাও আসবে, মানে থিকনেসটা অনেক হয়ে গেছে, ভারী হয়ে এসছে। আপনারা ফুটছে যেরকম সেরকম দেখতে পাচ্ছেন, বাবল এসে গেছে। তো আমি পাত্রটা চুলার কাছে নিয়ে এসেছি, কালারটা কিন্তু আমার আসা শুরু করেছে। এখন অনবরত নাড়তে হবে যাতে তলাটা একপাশে লাল হয়ে যেন না যায়। এখন হচ্ছে এই যে লাল হয়ে আসছে, এখন কিন্তু একটু কালার আসবে। এটা এখন হালকা বাদামি রং হয়েছে, যখন গোল্ডেন কালার হবে তখন কিন্তু আমি ওই খাবার সোডাটা রেখেছি 1 চা চামচ, সেটা দিয়ে দেব। কিন্তু গ্যাসের চুলা কিন্তু তখন অফ থাকবে। এই আঠালো কিন্তু মারাত্মক গায়ে লাগলে একদম চামড়া সহ উঠে আসবে। হালকা হলুদ কালার চলে এসেছে, একটু লালচে হলেই আমরা বন্ধ করে দিব। এবার আমাদের কালারটা চলে এসেছে, এখন আমরা এই যে গ্যাসের চুলার আঁচ থেকে সরিয়ে নিয়ে এই যে বেকিং সোডাটা দিয়ে নাড়া শুরু করব। দেখেন কেমন গ্যাজা শুরু হয়ে গেছে। এবার এটাকে আমরা পাত্র রেখেছিলাম,
এখন এটাকে আমি এভাবে আধা ঘন্টা আলাদা রেখে দিব। রুম টেম্পারেচারে কিন্তু এটা শক্ত হবে। এখন আমরা রেখে দিই, 20 মিনিট পর ফিরে আসব। তো আমার সেই দিলখোশ বা কটকটিটা আমি বলেছিলাম যে আধা ঘন্টা পর ফিরে আসবো, আধা ঘন্টা আলাদা জায়গায় রেখে দিয়েছিলাম। তো যেটা বলেছিলাম এই যে ট্রেসিং পেপারে দেওয়ার জন্য, এটা কিন্তু খুব সুন্দরভাবে এই যে উঠে আসছে। আর এগুলো মোটা না করে এটা পাতলাই করতে হয়, যাতে ভেঙে খেতে সুবিধা। খুব ভালোভাবে পেপারটা ছাড়িয়ে নিতে হবে। এবার হচ্ছে দেখেন দুপাশেই সুন্দর হয়েছে। এবার এটাকে ভাঙতে হবে, এই যে এভাবে আপনারা দেখেন ভিতরে ফাঁপা। এটা দেখে সেই ছোটবেলাকার ওই দিলখোশের কথা মনে পড়লো। অবশ্য আমরা কোনোদিন কিনে খাইনি, মানে ফেরিওয়ালারা বেচতো, তো দেখতাম সামনের যে বস্তিতে বা যারা থাকতো তারা বেশ খেত, আমরা দূর থেকে দেখতাম এইগুলো। আর একটু টুকরো করো, এমনি হাতে ভাঙলেই হবে। তো বানানো হয়ে গেল এই দিলখোশ। এই দিলখোশটা নিশ্চয় আপনাদের ভালো লাগবে, দিলখোশ বা কটকটি, ছোট বড় সবাই কিন্তু এটা খেতে খুব পছন্দ করবে। এটা বানিয়ে রেখে দেওয়া যায়, আর বানাতে খুব অল্প সময় লাগে, উপকরণও খুব কম। ঘরে সবার ঘরেই চিনি, পানি আর একটু বেকিং সোডা আছে, তা আপনারাও বানিয়ে ফেলেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।